ओम ब्रह्मरूपमादिमध्य शेष सर्वभासकम् भावषट्कहीन रूप नित्य सत्यमाद्वयम् वाम मनोति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम्। श्री भगवानের অশেষ ইচ্ছায় পূজনীয় স্বামী বিরজানন্দ জি মহারাজ বিরচিত পরমার্থ প্রসঙ্গ, যা সূত্রাকারে আমাদের কাছে আছে, সেই সূত্র সেটি নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। আমরা বিগত দিন 245 নম্বর সূত্রে শেষ করেছিলাম। সেই সূত্রে বলা ছিল, যদি আমরা আসছেকালের ব্যাপার নিয়ে আজকের দিনটা খেয়োখেয়ি করে কাটাই, তাহলে কালকের দিনটাও খুইয়ে বসব। আমরা আগামীকাল কী করব না করব, আজকেও যদি তার প্রস্তুতি না নিই, তাহলে কিন্তু আমাদের খুব সমস্যা হবে। উদাহরণ দিয়েছেন, আপনি রান্না করতে চান অথচ ভাবছেন কাল সকাল থেকে খুব জমিয়ে রান্নাবান্না করব, অথচ বাজার দোকান করেননি, মশলা কেনেননি, কিছুই কেনেননি, তারপরে সকালবেলা যখন রান্না করতে গেলেন রান্নাঘরে গিয়ে দেখলেন একেবারে সব ফাঁকা, কী দিয়ে রান্না করবেন সেটাই আপনি জানেন না। সেই যদি অবস্থা হয় তাহলে খুব মুশকিল। উদাহরণ দিয়েছিলাম পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের একটা কথা, আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম তখন পূজনীয় মহারাজ আমাদের একটা ক্যালেন্ডার উপহার দিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণদেবের ছবি আর তার তলায় সাধারণ ক্যালেন্ডার হয় দু মাসের পাতা ছিঁড়ে ছিঁড়ে যাওয়ার। মহারাজ আমাদের বলেছিলেন, আমরা তোমাকে ক্যালেন্ডার উপহার দিলাম না, তোমাদের একখণ্ড সময় উপহার দিলাম। নাও ইট ইজ ইয়োর টার্ন, হাউ উইল ইউ ইউটিলাইজ ইট। এবার তোমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময়কে তুমি কেমনভাবে উপভোগ করবে সেটা তোমার ব্যাপার, এখানে কারুর কিছু করার নেই। আমরা এই সবসময় ভুলে যাই, আমরা ভাবি কালই করব, কিন্তু কালকে করার জন্য আজকের যে যে প্রস্তুতি সেটা নিয়ে আমাদের এতটুকু মাথা ব্যথা নেই, এবং যে কারণে আমাদের কখনোই সব ঠিকঠাক মতো হয় না। একটা সময় জীবনে হাহাকার হয়। আমি একজন স্বামীজির নাম বলছি না, তিনি বেশ পরিণত বয়সে আরোগ্য ভবনে এসে আছেন, সব সেন্টারে মোটামুটি এত ভালো সুনামের সঙ্গে ছিলেন যে কেউই তাকে খুব বেশি পছন্দ করেন না। তিনি একদিন প্রণামের সময় ভূতেশানন্দজি মহারাজকে বলছিলেন যে জীবনটা একেবারে বৃথাই কেটে গেল, কিছুই করা হলো না। মহারাজ খুব শান্তভাবে উত্তর দিলেন, এতদিনে তোমার এটা মনে হলো? এটা যেন আমাদের সকলের কাছে একদম খুব একদম কাঁপিয়ে দেওয়ার মতো একটা স্টেটমেন্ট, যে এতদিন বাদে আমাদের মনে হলো আমাদের সম্বিতটা অনেক দেরি করে ফেরে, আমরা অনেক দেরি করে বুঝতে পারি যে বড্ড ভুল হয়ে গেছে, কিন্তু তখন আর ফিরে আসার কোনো পথ থাকে না। মহারাজ ভূতেশানজি খুব জোর দিয়ে বলতেন, শেষ দেখো শেষে যেন হায় হায় সার না হয়, এইটা যেন না হয়, এটা যেন না করতে হয় কখনো, এই হায় হায় যেন না করতে হয়, আমরা যেন প্রত্যেকটা জীবনকে যেন ইউটিলাইজ করতে পারি, প্রত্যেকটা দিনকে যেন ইউটিলাইজ করতে পারি। 246 নম্বর সূত্রে পূজনীয় মহারাজ বলছেন, বিদ্যা বুদ্ধি ধন শাস্ত্রজ্ঞান তর্ক বিচার দান পুণ্য যাগ যজ্ঞ যোগ তপস্যা কিছুতেই ভগবানকে পাওয়া যায় না, তিনি ধরা দেন না, তাকে ধরবার বশ করবার একমাত্র অস্ত্র ব্রহ্মাস্ত্র প্রেম ভক্তি, তিনি অনির্বচনীয় প্রেমস্বরূপ, সেইখানে আঘাত করলে তার স্বরূপ প্রকাশ পায়, তিনি নিজেই আর লুকিয়ে রাখতে পারেন না, যেমন দুধেল গাইয়ের বাটে বাছু ঢু মারলে সে হুর হুর করে দুধ ছেড়ে দেয়। একজন ব্রহ্মচারী মহারাজ আসতেন, এখনও আছেন তিনি দিল্লি কেন্দ্রে, এখন আরোগ্য ভবনে তিনি ডাক্তার, পেশায় ডাক্তার, একটা সময় পূজনীয় রঙ্গনাথানন্দী মহারাজের সেবক ছিলেন এবং আমাদের প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদক ছিলেন সত্যস্বরূপানন্দ অনুরাগ মহারাজ, আমরা যখন তাকে দেখি তখন তিনি ব্রহ্মচারী। পূজনীয় মহারাজ ভূতেশানন্দজিকে প্রণাম করতে গেলেই তিনি তাকে বলতেন যে বিনে অনুরাগ করে যজ্ঞ যাক তোমারই কি পাওয়া যায়। তাকে দেখলেই মহারাজ এই কবিতাটার এই অংশটুকু আবৃত্তি করতেন। এটা পড়তে পড়তে আজকে মহারাজের ওই একটি কথা বারবার মনে পড়ছে, বিনে অনুরাগ করে যজ্ঞ যাক তোমারই কি পাওয়া যায়। বিদ্যা আমাদের
ভগবানকে যে চিন্তা করার যে বুদ্ধি সেটাকে শানিত করে, এবং এই শানিত করার জন্যই বুদ্ধির প্রয়োজন আছে। ধন আমাদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে, যাতে আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে তাকে ডাকতে পারি। শাস্ত্রজ্ঞান আমাদের সমৃদ্ধ করে, ঈশ্বর সম্পর্কে আমাদের অন্তর্নিহিত জ্ঞানের বিকাশ ঘটায়। তর্কের দ্বারা আমরা নিজেদের বুদ্ধিকে পরিমার্জিত করি, বিচারের দ্বারা নিজেকে আরও বেশি উন্নততর মানুষ বা অবনত মানুষে রূপান্তরিত করি। দান পুণ্য যাগ যজ্ঞ এবং যোগ তপস্যা, এগুলো প্রত্যেকটি আমাকে ভগবানের পথে চালিত করে, কিন্তু ভগবানের কাছে পৌঁছে দেয় না, ভগবানের কাছে তাকেই পৌঁছে দেয়। তাকে বশ করার একমাত্র অস্ত্র হচ্ছে, ব্রহ্মাস্ত্র হচ্ছে প্রেম এবং ভক্তি, ভালোবাসা এবং তোমাকে, তুমি ছাড়া আর কেউ নেই এই জীবনে, এই বোধটি আমাদের ভেতর যতক্ষণ না পর্যন্ত জাগ্রত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি হয় না। এই অনুরাগ ছাড়া সব যাগযজ্ঞ বৃথা হয়ে যায়, কোনো কিছুতেই আমরা তাকে পাই না। আগের দিন একজন মাজননী আমাকে পরে হোয়াটসঅ্যাপে লিখেছিলেন যে আগের দিনে গীতার ক্লাস তিনি করতে পারেননি, তার জন্য তিনি দুঃখ প্রকাশ করছিলেন। আমি বললাম তাতে কিছু এসে যায় না, আমার কাজ হচ্ছে ভালো ভালো জিনিস পৌঁছে দেওয়া, যে শাস্ত্রে নিহিত অন্তর, শাস্ত্রে নিহিত যে মণিমুক্তা সেগুলো পৌঁছে দেওয়া। আমি একজন সামান্য ফেরিওয়ালা মাত্র, আমি ফেরি করে বেড়াই, ওই ফেরি থেকে, ফেরিওয়ালার কাছ থেকে যেমন লোকে ডেকে তার কাছ থেকে কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিসপত্র নেয়, ঠিক সেই রকম, শুধু নিলেই হবে না, সেটা যখন আমরা পরিধান করি এবং জীবনের অঙ্গ করে নিই একমাত্র তখনই সেটা সাকসেসফুল হয়। ঠিক সেই রকম সব রকমের পথ আছে, গুরু মন্ত্র দিলেন, তপস্যার পথ দেখিয়ে দিলেন, সমস্ত কিছু জানিয়ে দিলেন। যদি আমরা জীবনযাপন না করতে পারি, যদি ভগবানের প্রতি ঈশ্বরের ভালোবাসা না জাগতে পারে, তাহলে কখনোই কিছু হয় না। উদাহরণ দিয়েছেন মহারাজ একটা গরুর সঙ্গে, যে গরুর চতুর্দিকে সব জায়গায় হাত দিলে কোনো জায়গা থেকেই দুধ পাওয়া যায় না, যখন দুধেলা মাঠে আমরা একটুখানি ধাক্কা দিই সঙ্গে সঙ্গে হুর হুর করে সেই দুধ বেরিয়ে আসে। ঠিক সেই রকম ঈশ্বরের হৃদয়ে আমাদের স্পর্শ করতে হবে, ঈশ্বরের হৃদয়কে স্পর্শ করার একমাত্র চাবিকাঠি হলো প্রেম এবং ভক্তি। সেইখানে যদি আঘাত করি সেখানে কিছুতেই আমরা, তিনি তার স্বরূপকে লুকিয়ে রাখতে পারেন না, তাকে বেরিয়ে আসতে হয়, তাকে বেরিয়ে আসতেই হবে। গানে আছেন না, আড়াল থেকে শোনেন পাছে দেখিলেন আর ডাকে হয়, তিনি আড়াল থেকে, তিনি নিজেকে লুকিয়ে রাখেন আমাদের ভেতরের অন্তর্নিহিত যে আকুলতা সেটি প্রকাশ করতে। যখন আমরা আকুল হতে থাকি, যখন আমরা আকুল হতে থাকি তখনই আমরা হয়। একটা ছোট্ট স্মৃতি মনে পড়ে, এটিও প্রব্রাজিকা ভারতী প্রণামাতাজির স্মৃতি। যোগিন মা দীর্ঘ সময় ধরে গঙ্গার ঘাটে বসে সকালবেলা জপ করতেন, এত গভীরভাবে বসে জপ করতেন, মাছিরা তার চোখে বসে থাকতো, তিনি বুঝতেই পারতেন না, ঘা হয়ে যেত। তিনি বেশ এই ব্রাহ্ম মুহূর্ত থেকে অনেক বেলা অবধি জপ করে তারপরে এসে পা ধুয়ে এই আসনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলতেন, যদি মা সামনে না আসতেন তখন চিৎকার করে বললেন, কোথায় গো মা, ব্রহ্মময়ী বড়লোকের বেটি, একবার কি এসে দেখা দিতে নেই। মা তার সেই আকুতিটা বুঝতেন, তিনি আসার আগেই মা তৈরি হয়ে থাকতেন, যোগিন মা আসা মাত্র যেন মা তার সামনে দাঁড়িয়ে পড়তে পারেন এবং দাঁড়িয়ে তাকে দেখা দিতে পারেন। এই যে দেখো জগন্মাতা শুদ্ধ অতিষ্ঠ হয়ে উঠেছেন, কখন তার দর্শন ভক্ত আসবে এবং তিনি তাকে দর্শন দেবেন, এর যেন তিনি যেন প্রস্তুত হয়ে আছেন। কিন্তু ওই যে আকুতি, যোগিন মার এই যে আকুতি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যেন চোখ বন্ধ করলে কানে শুনতে পাই, ওই যে সেই বারান্দা, ওই নিচের যে সেই কলতলা যেখানে আমরা পা ধুই, ওইখানে আগে একটা চৌবাচ্চা ছিল, এখন যেটা বাথরুম সেখানে আগে একটা চৌবাচ্চা ছিল, ঘটি করে যোগিন মা সেই চৌবাচ্চা থেকে পা ধুয়েছেন আর আসনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলছেন, কৈগো বড়লোকের বেটি, কৈগো মা ব্রহ্মময়ী বড়লোকের বেটি, একবার কি এসে দেখা দিতে নেই। এই আকুতিটা আমাদের আসা ভীষণ 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 জরুরি, নাহলে কিন্তু সব কিছু বৃথা হয়ে যাবে। তিনি অনির্বচনীয় প্রেম স্বরূপ, শাস্ত্র বলছে তাকে, অনির্বচনীয় মানে তাকে শব্দ দিয়ে বা কোনো ভাব দিয়ে প্রকাশ করা যায় না, কিন্তু তিনি প্রেম স্বরূপ, প্রেমে তিনি গলে যান আমাদের কাছে। 247 নম্বর সূত্রে ভগবান মহারাজ বলছেন, বেদে পরমেশ্বরকে সমস্ত গুণের অতীত,
নাম রূপ দেশ কালাদি নিমিত্তাদি পরিচ্ছেদ বর্জিত বাক্য মন বুদ্ধি রগচর সর্বব্যাপী অনাদি অনন্ত অচিন্ত রূপ বলেছেন। কিন্তু ভক্তের প্রাণে তা মেনে নিতে নিরস্ত হতে চায় না, পারে না। ভক্ত বলে পরমেশ্বর যদি কেবল তাই হন তাহলে তিনি থাকলেই বা কি আর না থাকলেই বা কি, তাঁর যদি দর্শন না পেলুম, তাকে যদি আপনার করতে না পারলুম, তাহলে ধর্মকর্ম সব মিছে, আমিও মিছে, জীবন ধারণও মিছে। তা কি কখনো হতে পারে? তাকে এ জন্মেই পেতে হবে। ভক্তের অন্তরের আকুল ক্রন্দন পরমেশ্বরের আসন টলিয়ে দেয়, তখন তিনি আর স্বমহিমায় প্রতিষ্ঠিত থাকতে পারেন না। তিনি তো সর্বজ্ঞ, সর্বভূতের অন্তরাত্মা, সর্বান্তর্যামী, অহেতুক দয়াসিন্ধু আর সর্বোপরি ভক্তবৎসল। তাই তিনি ভক্তের মনস্কামনা পূর্ণ করবার জন্য নিজের আসল স্বরূপ গোপন করে তার আকাঙ্ক্ষিত রূপে হৃদয় মন্দিরে দর্শন দিয়ে তাকে কৃতার্থ করেন। আবার জীব যাতে তাঁর স্বরূপ সহজে হৃদয়ঙ্গম করতে পারে, সেজন্য তিনি কখনো কখনো নরদেহ ধারণ করে অবতীর্ণ হন। তখন পাপী তাপী পর্যন্ত তাঁর কৃপায় সাধন ভজন বিনা উদ্ধার হয়ে যায়। দীর্ঘ জিনিস, কিন্তু খুব সাধারণ একটি কথাকে ভারী সুন্দর করে বুঝিয়েছেন। বলছেন, বেদ পরমেশ্বরকে কেমন বলেছেন, না সমস্ত গুণের অতীত, তাকে কোনো গুণ দিয়ে বাঁধা যায় না। ঠাকুর একটা ছোট্ট উদাহরণ দিয়েছিলেন, আপনাদের মনে আছে কি না জানি না। সেখানে ঠাকুর বলছেন যে একজনকে তিনটে ডাকাতে ধরেছে, একজন বলছে এ শালাকে মেরে ফেলো, একজন বলছে না না মেরে ফেলে দরকার নেই, একে বেঁধে রাখো, বেঁধে রাখলো। আরেকজন, এই দুই ডাকাত যখন চলে গেল, তৃতীয় জন এসে তার বাঁধন খুলে দিয়ে তাকে ডেকে নিয়ে গিয়ে বড় রাস্তা দেখিয়ে বলছে ওই রাস্তার ওপারে তোমার গ্রাম, এত উপকার করলো তাই তাকে বলছেন চলো ভাই তুমিও আমার সাথে যাও। সে বলছে না, কারণ সেও তো চোর, সেও তাই ওখানে গেলে পুলিশে তাকে ধরবে। তিনি তিন গুণের অতীত। কেন তিন গুণের অতীত? কারণ সব গুণই আমাদের বেঁধে ফেলে, ঈশ্বর আমাদের কখনো বাঁধেন না। তার ভালোবাসার বন্ধনে আমরা বাঁধা পড়ি বটে, কিন্তু সে বন্ধন জাগতিক মায়িক বন্ধনের মতো নয়। আমাদের কারোর সঙ্গে বন্ধুত্ব হলো, কারোর সঙ্গে খুব গল্প করলুম, রোজ 8:30 সময় তার সাথে ঠিক করলাম আজকে থেকে রোজ 8:30 সময় তোমার সঙ্গে গল্প করুক। 8:28 থেকে মনের ভেতরে একটা আনচান আনচান করতে থাকলো, 8:32 এখনও ফোন করলো না, 8:35 এখনও ফোন করলো না, 8:37 ফোন করে পাওয়া গেলে অন্য কারোর সাথে কথা বলছে, ও আচ্ছা অন্যেরা এত বেশি ইম্পর্টেন্ট হয়ে গেলো আমাকে আর ফোন করার সময় নেই, 8:40 কীরকম আছো, দারুণ বলছি দারুণ, কিন্তু মনে আর মনে দারুণ নেই। এই যে একটা বন্ধনের মধ্যে ঈশ্বর সেরকম নয়, তাই তাকে বলছেন তিনি সমস্ত গুণের অতীত, কোনো গুণ দিয়ে তাকে ধরা যায় না। আমি যদি বলি তিনি এমনটা নয়, তিনি সমস্ত গুণের অতীত। তারপরে বলছেন নাম রূপ দেশ কালাদি নিমিত্তক পরিচ্ছেদ বর্জিত, পরিচ্ছেদ মানে যে আমাকে আলাদা আলাদা করে দেয়। এই যে তাকে নাম দিয়ে তিনি শুধু কৃষ্ণ নামে যে অভিহিত হলেন, তার মানে তার প্রকাশ শুধু কৃষ্ণ নামই, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং আর বাকি সব ভগবান নয়, এই কথাটা ঠিক নয়। তিনি সমস্ত নামের ভেতরে আছেন, তিনি এর পারে, তাই তিনি এর ভেতরে থাকতে পারেন। বাক্য মন বুদ্ধির অগোচর, যাকে শব্দ দিয়ে, যেহেতু তিনি মন বুদ্ধির অগোচর, তাকে অনুভব করা যায়, কিন্তু যেহেতু বুদ্ধি সেটাকে বুঝতে পারে না তাই শব্দ বেরোয় না সেটাকে প্রকাশ করার জন্য। আপনি একটা হলুদ রঙের কাপড় দেখলেন, আপনার দেখে মনে হলো খুব ভালো লাগলো, প্রথমে আপনি দেখলেন, আপনার অনুভূতিতে গেল, আর শব্দ সেটাকে বলতে থাকছে আহা কি সুন্দর দেখতে কাপড়টা, মাকে পরে, হলুদ রঙের কাপড়টা পরে মাকে খুব ভালো লাগছে। কিন্তু তার অনুভূতিটা এমন যেটা শব্দ দিয়ে আপনি প্রকাশ করতে পারেন না। সর্বব্যাপী, আমরা আমাদের খণ্ড দৃষ্টির জন্য বলি যে ভগবান যদি আর কোথাও থাকেন তাহলে কেদারনাথই আছে, ভগবান যদি আর কোথাও থাকে, আরেক ভক্ত বলছে ভগবান যদি আর কোথাও থাকে তিনি বদ্রীনাথে আছে, আবার একজন বলছে না না ভগবান যদি কোথাও থাকে শুধু কৈলাসেই আছে আর কোথাও নেই। এগুলো আমাদের খণ্ড দৃষ্টির জন্য বলি, কিন্তু যে একই সময় দেখুন
একজন বলছেন ভগবান কেদারনাথে আছে, একইজন অনুভব করছেন ভগবান বদ্রীনাথে আছে, আরেকজন একই সময় অনুভব করছেন ভগবান কৈলাসনাথে আছেন। তিনি সর্বব্যাপী, সব কিছুর ভেতরে তিনি ছড়িয়ে আছেন। এই অজয় চক্রবর্তী একটা গান গান, আমি তোমারই গাহি জয়, তুমি জড়ায় রয়েছো ছড়ায় রয়েছো নিখিল বিশ্বময়। আমি তোমারই গাহি জয়, তুমি জড়ায় রয়েছো ছড়ায় রয়েছো নিখিল বিশ্বময়। আর কি, তিনি অনাদি অনন্ত। অনাদি মানে তিনি আমার বাবা তাকে যেভাবে অনুভব করেছিলেন, তার বাবা তাকে যেভাবে অনুভব করেছিলেন, প্রাচীন ঋষিরা তাকে যেভাবে অনুভব করেছিল, একইভাবে আমি তাকে অনুভব করছি। অনাদি, তিনি কোথা থেকে যে সৃষ্টি হয়েছেন তাকে খুঁজে পাওয়া যায় না। অনন্ত, যার কোনো শেষ হয় না, আর অচিন্ত স্বরূপ, তার স্বরূপ এমন চিন্তা করে তাকে বলা যায় না। ওই যে বললাম কেদারনাথ মানেই তিনি নয়, বদ্রীনাথ মানে কি তিনি নয়। আমরা তো সব জায়গায় গিয়ে, কেদারনাথে গিয়েও যে আনন্দ হয়েছে, অমরনাথে গিয়েও যে আনন্দ হয়েছে, বদ্রীনাথে গিয়েও সেই আনন্দ হয়েছে, আবার কালীঘাটে খুব ভোরবেলা মঙ্গল আরতির সময় পূজনীয় প্রভানন্দজির সঙ্গে দেখা যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সমস্ত কালীঘাট মন্দিরে কেউ কোথাও নেই, আমরা সবাই সেই যে সিঁড়িতে ওঠে সেই সিঁড়িটাতে বসে বসে, মন্দির খোলা হয়নি তখন, সেখানে বসে জপ করছিল। গোলপার্কে যখন ফিরে এলাম, মহারাজ জিজ্ঞেস করলেন তোমাদের আছে জপ ধ্যান কীরকম হয়েছে। আমরা বললাম যে ভালো, জপ ধ্যানের যে কটা অভিজ্ঞতা আছে আজকে তার মধ্যে। মহারাজ বললেন আমারও তাই মনে হচ্ছে, স্বয়ং মা যেন সেখানে বসে আছেন, একটা কিছু ঈশ্বরীয় বস্তু বসে আছে, সেটা আমরা বুঝতে পারি না পারি, কিন্তু সেই ঈশ্বরীয় আনন্দের প্রকাশ দেখো আমার মধ্যেও যেরকম হচ্ছে তোমাদের সবার মধ্যেও ঠিক সেরকম হচ্ছে। তাই তিনি অচিন্ত স্বরূপ, কিন্তু ভক্তের প্রাণ তা মেনে নিতে বা নিরস্ত হতে চায় না, পারে না, কারণ ভক্তের একটা মুক্তি দরকার, ভক্তের একটা অবলম্বন দরকার। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ দীক্ষা দেওয়ার সময় একটা ভারী সুন্দর কথা বলতেন, বলতেন আমাদের সকলেরই যাত্রা হচ্ছে অদ্বৈতে, কিন্তু আমাদের যেহেতু আমাদের যোগ্যতা নেই তাই আমরা দ্বৈত ভূমি থেকে যাত্রা করি। তিনি উদাহরণ দিয়েছিলেন, বলছেন একটা সিঁড়ি একতলা থেকে আমাদের দোতলায় উঠতে হবে, এই সিঁড়ি দিয়ে যখন উঠব কেউ একটা ধাপ ধরে ধরে উঠবে, কেউ একটা ধাপ ছেড়ে ছেড়ে উঠবে, কেউ দুটো ধাপ ছেড়ে ছেড়ে উঠবে, আর কেউ যদি বাঁশে জিমন্যাস্ট খেটে আধখানা সিঁড়ির ল্যান্ডিংয়ে উঠে যায় তাহলে সে দুবারেই উঠবে, কিন্তু সকলেই সেই ছাতে উঠবে। এইখানেই যে আমাদের ভক্তের প্রাণ, বলছেন আমরা শুরুতেই যে তিনি এই অদ্বৈত বেদান্তির সেটা কিন্তু তাকে ধরতে পারি না, তখন আমাদেরকে একটা কিছুর অবলম্বনের প্রয়োজন হয়। এই কারণে ভগবান মূর্ত রূপ ধারণ করে আসেন। দেখবেন আপনারা, আমি তো আমার অভিজ্ঞতার কথা বলতে পারি, যেদিনকে প্রথম দীক্ষা হওয়ার পরে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এসে ধ্যান করবার চেষ্টা করছি, খালি মনে হচ্ছে যে হৃদয়ের মধ্যে যে তাকে ধ্যান করব, সেখানে রক্ত আছে, মাংস আছে, হাড় আছে, কেমন করে তাকে চিন্তা করব, কোনোভাবেই যেন তাকে চিন্তা করতে পারছি না। বারবার মহারাজ বলে দিয়েছিলেন আরোপ করার চেষ্টা করবে, সেই আরোপ করার চেষ্টা করতে 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 এখন কিন্তু কিছুতেই ভাবতে হয় না, এখন চোখ বন্ধ করলে আমরা অনুভব করতে পারি তিনি হৃদয়ের মধ্যে বসে আছেন, তার সেই সুস্মিত দৃষ্টিতে তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। এই দেখুন, প্রথমে আমাকে জোর করে তাকে আনতে হয়েছিল, কিন্তু যখন তিনি আমার হৃদয়ে প্রতিষ্ঠিত হয়ে বসলেন তখন আর কিন্তু তাকে আর কিছুতেই সরাতে পাচ্ছি না, অন্য কোনো রূপ দিয়ে তাকে আমি সরাতে পাচ্ছি না, মনে হচ্ছে তিনিই যেন আমার হৃদয় জুড়ে বসে আছেন। এই ভক্তের প্রাণ তা নিয়ে, তা মেনে নিয়ে নিরস্ত হতে চায় না, পারে না। ভক্ত বলে পরমেশ্বর যদি কেবল তাই হন তাহলে তিনি চাই, তিনি থাকলেই বা কি আর না থাকলেই বা কি, তাঁর যদি দর্শন না পেলুম, তাকে যদি আপনার করতেই না পারলুম, তাহলে ধর্ম কর্ম সব মিছে, আমিও মিছে, জীবন ধারণও মিছে। তা কি কখনো হতে পারে? তাকে এই জন্মেই পেতে হয়। আমাদের সবার একজনের অবলম্বন প্রয়োজন, আমাদের সবার একজনের সঙ্গীর প্রয়োজন। আমরা যখন কোথাও যাত্রা করি, আমরা সবসময় সবাই মনের ভেতর এরকম হয় না, কেউ কেউ পারেন একা একা যাত্রা করতে, কিন্তু আমাদের সবার একজন করে সঙ্গীর প্রয়োজন আছে। আমি তো সবসময় তীর্থে একা একা যাত্রা করি, একাই যাই সব জায়গায়, আমাকে কখনো কখনো কোনো কোনো কেন্দ্রে গিয়েছি, একটা অন্য সন্ন্যাসীদের সঙ্গে গিয়েছি, জিজ্ঞেস করছে রে স্বামীজি আপকে সঙ্গ কই নেই হ্যাঁ, তখন আমি পকেট থেকে বার করে চারটে ছবি একটা ফোল্ডার বার করি,
তাতে চারজনের ছবি আছে, ঠাকুর মা, স্বামীজি আর আমার গুরুদেব। আমি দেখাই হাম পাঁচওয়া আদমি ইস দল কা মে পাঁচওয়া আদমি জিসকো দিখাই দেতা হ্যায়। আমরা সব সময় একটা অবলম্বন খুঁজি, চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করি কেউ আমার সঙ্গে আছেন, কারণ এই অবলম্বনটা আমার প্রয়োজন আছে। কিন্তু এই অবলম্বনকে আঁকড়ে ধরে বাঁচতে বাঁচতে এই অবলম্বনটা কখন যে জীবনের সার হয়ে দাঁড়ায়, আমার জীবনের সঙ্গে জুড়ে আছে, সেটা আমরা বুঝতে পারি না। আপনাদের সকলের চোখে চশমা আছে, এই উদাহরণটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন। প্রথম যখন চোখে চশমা হলো তখন বাড়িতে নিয়ে আসার সময় কত রকমের অস্বস্তি, সিঁড়ি দিয়ে উঠতে নামতে অসুবিধা হচ্ছে, কানের এখানে ব্যথা, নাকের এখানে ব্যথা, সর্বত্র ব্যথা হচ্ছে। কিন্তু একটা সময় চশমা পড়তে পড়তে আপনি যে চোখে একটা অন্য কোনো জিনিসের সাপোর্ট নিয়ে জগৎকে পরিষ্কার দেখছেন, সেটা কিন্তু আর আপনার বোধে আসে না, তখন সেটা আপনার জীবনের একটা অঙ্গ হয়ে যায়। বরং চোখ থেকে চশমাটা খুললেই তখন মনে হয় কিছু একটা আপনার চোখে ছিল। আপনি সারা দিন চশমা পরে আছেন, আপনার দৃষ্টি যেটা খারাপ ছিল সেটা বুঝতেই পারছেন না। ঈশ্বর ঠিক সেই রকম আমার অপূর্ণতাটাকে পূর্ণতার দিকে নিয়ে যায়, তিনি আমার সঙ্গে এইভাবে জড়িয়ে থাকেন। এই কারণে আমাদের একজন সঙ্গীর প্রয়োজন হয়, সেই পূর্ণ স্বরূপ আমাকে পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যায়, জগৎকে আমি নতুন করে দেখতে শিখি। আমরা যারা ধরুন শ্রীরামকৃষ্ণের সেই দিব্য রূপটার কথা ভাবি, যে ঠাকুর গিয়েছেন সেই ইয়েতে আমাদের বদ্রীনাথে গেছেন, সেখানে সেই বৈদ্যনাথ ধামে গিয়ে গরিবদের দুঃখ দেখে তিনি কাঁদছেন, তাঁর সেই দুঃখ ও দরিদ্রের দুঃখে দুঃখী হওয়া, এটা যেন আমাদেরকে নতুন করে জীবন দর্শন করতে শেখায়। আমরা কিন্তু এইভাবে আগে কখনো দেখিনি। শ্রীরামকৃষ্ণ আমাদের চোখের চশমা, আমাদের দৃষ্টির, আমাদের ভাবনার, আমাদের চিন্তার, আমাদের অনুভূতির যেখানে যতটুকু অপূর্ণতা সেটা তিনি পূর্ণ করে দেন। তখন আমাদের মনে হয় না, এটা না থাকলে আমাদের মনে হয় ধর্মকর্ম তা সব মিছে। তাই ভগবান আমাদের জন্য সেই সর্বজ্ঞ সর্বভূতের অন্তরাত্মা সর্বন্তর্যামী অহেতুক দয়া সিন্ধু, তিনি আমাদের মনস্কামনা পূর্ণ করার জন্য মহারাজ বলছেন নিজের আসল স্বরূপ গোপন করে তার আকাঙ্ক্ষিত রূপে হৃদয় মন্দিরে দর্শন দিয়ে কৃতার্থ করেন। আকাঙ্ক্ষিত রূপে মানে দেখবেন আমাদের সবার একই জিনিস ভালো লাগে না, কারুর খুব ভাল লাগে শ্রীরামকৃষ্ণ রূপে, কারুর দেখবেন মাকে চিন্তা করতে খুব সহজ লাগে, ঈশ্বরের এই মাতৃস্বরূপটা চিন্তা করতে ভালো লাগে, কারুর বাড়ির গোপালকে ভালো লাগে। দেখুন ঈশ্বর কিন্তু আমার হৃদয়ের ভেতরে আমার আকাঙ্ক্ষিত রূপ ধারণ করে এসেছেন, তিনি সেই অনন্ত স্বরূপ, এমন শক্তিশালী তিনি আমাকে আমার মতো করে আমার মতো হয়ে আমার কাছে আসেন। আমি তখন তার মধ্যে দিয়ে ঈশ্বরকে দেখার চেষ্টা করি। তারপরে যখন স্বামীজি ইঞ্জেকশনটা ঠেকিয়ে দিয়ে গেছেন, বলেছেন ওই যে ঠাকুরের বেদিতে যাকে দেখছিলে ওই সামনের খেঁদা পোঁচা বোঁচা পচা ওদের ভেতরে তাকে ভাবতে শুরু করো, যখন দেখতে থাকি তখন সামনের খেঁদা বোঁচা পচা ধচা সকলের ভেতরে আমি শ্রীরামকৃষ্ণকে দেখতে থাকি। তারপরে যখন আবার গণ্ডিটা বড় হয় তখন ওপাড়ার বিল্টুদা, সেপাড়ার কেলটুদা, ওপাড়ার ঝন্টুদা, তাদের ভেতরেও ভগবানকে দেখি। এবারে ক্রমাগত যখন বাড়তে থাকি তখন যেদিকে যেদিকে যাই সেদিকে শুধু তাকেই দেখতে পাই, তাকে ছাড়া অন্য কাউকে আর দেখতে পাই না। এটা ভগবানের কৃপা আমার প্রতি, তিনি আমার হৃদয়ের মধ্যে এসে আমার আকাঙ্ক্ষিত রূপে সবার ভেতর দিয়ে প্রকাশ পায়। আমি দেখার চেষ্টা করি আমার বাড়ির যে কাজের লোকটা তার ভেতরে নারায়ণ বিরাজ করছেন, তিনি সঙ্গে সঙ্গে ওই কাজের ভেতর লোকটির ভেতরে তার স্বরূপকে প্রকাশ করতে থাকেন। আদতে তিনি আছেন কিন্তু আমার মনের ভেতরের ওই পরিবর্তনটি তিনি এনে দেন। তাই বলছেন, তাই তিনি ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য নিজের আসল স্বরূপ গোপন করে তার আকাঙ্ক্ষিত রূপে হৃদয় মন্দিরে দর্শন দিয়ে তাকে কৃতার্থ করেন। আসল স্বরূপকে প্রকাশ করেন মানে আসল স্বরূপকে গোপন করেন মানে তিনি তো অনন্ত, আনলিমিটেড, তিনি নিজেকে লিমিটেড এডিশনে নিয়ে আসেন। শ্রীরামকৃষ্ণ কি অতটুকু? হৃদয়রাম দেখলেন যে ঠাকুর তার আগে আগে এগিয়ে যাচ্ছেন, তার শরীর থেকে এত জ্যোতি বেরোচ্ছে, সেই অন্ধকার ঝাউতলা আলোয় আলোকিত হয়ে গেছে, তার শরীরটা মাটি থেকে অনেকটা উপরে উঠে গেছে, তিনি যেন জ্যোতিক্ষণ তনু,
ज्योति घनीभूत हुए जान एक मानुषेर मूर्ति धारण करेछेन। तारपरे ठाकुर हृदय जखन चित्कार करा शुरू करलेन, आमरा एखाने कि करछि रामकृष्ण, तुमिओ जा आमिओ ताई, आमरा एखाने कि करछि, चलो देशे देशे गिये तार कथा बोली। तखन तिनि कि करलेन, हृदयेर भेतर थेके सेइ दृष्टिटिके सरिये दिलेन, आबार ताके लिमिटेड करलेन। आबार हृदय देखते पेल तार सामने एकजन तार सेइ मामा दाड़िये आछे, पेटरोगा मामा, बारबार पायखाना करे करे जार मलद्वार एकबारे हिजे जाए, सेइ मामा तार सामने दाड़िये आछे, जे तोतला जे माझे माझे तारके तार बकुनी खेये चुपसे थाके, सेइ मामा तार सामने दाड़िये आछे। देखुन ईश्वरेर अनंत प्रकाश, तिनि आमादेर कल्याणे आमादेर जन्य लिमिटेड होये आसेन, सीमित वर्षने आसेन। आबार जीव जाते तार स्वरूप सहजेई हृदयंगम करते पारे, সেই জন্য তিনি তাকে কখনো কখনো নরদেহ ধারণ করে অবতীর্ণ হন। ভগবান একদম ঠিক আমার মতো এসেছিলেন। এই ঘটনাটা আপনাদের আগেও বলেছি, আমরা যখন কলকাতা থেকে ট্রেনে যাই ভোরবেলা, আমি 5:12 ট্রেনে যাই, সেই সময় সব যে কাজের যে মহিলা পুরুষ তারা সব যান। আমরা যখন কলকাতা থেকে যেতাম, এই বালিগঞ্জ, পার্ক সার্কাস এইসব স্টেশন থেকে সব মহিলারা উঠতেন, সব মুসলমান পুরুষ মহিলারা সব ওঠেন। তারা উঠে একে অন্যান্য বেঞ্চগুলো সেখানে ঠেসে বসে পড়েন, তিনজনের জায়গায় চারজনে বসে পড়ে, কিন্তু সবসময় আমি বসার সময় আমার পাশে একটুখানি জায়গা রাখতেন। কেন রাখতেন? একজন ভদ্রমহিলা আরেকজনকে জিজ্ঞেস করছে, থোড়া সটককে ব্যাঠো, বলছে কাইসে সটকু, স্বামীজি ব্যাঠে হয়ে না, এই যে আমার গেরুয়া পোশাকটা আমাকে তার থেকে আলাদা করে দিয়েছেন। এইখানে অবতারে ভগবানের বৈশিষ্ট্য, তিনি এই আলাদা হওয়ার যাতে না হতে হয় তাই তিনি এই গেরুয়া পোশাকটা পরেও আসেননি। তিনি আমার আপনার মতো সাদা পোশাক পরে এসেছেন, আমার আপনার মতো হয়ে এসেছেন, যাতে তখন পাপি তাপি পর্যন্ত তাঁর কৃপায় সাধন ভজন বিনা উদ্ধার পায়, তখন ঈশ্বরের বিশেষ কৃপায় হয়। আমাদের কিন্তু এখন সাধন ভজন করেই তার কৃপা অর্জন করতে হবে। তিনি যে সময় ছিলেন সে সময় কত লোকে এমনি এমনি উতরে গেছে। আমি তো মাঝে মাঝে খুব দুঃখ প্রকাশ করি, বিশেষ করে মায়ের কথা যখন পড়ি। ঠাকুরের কথা পড়লে অত দুঃখ হয় না, কারণ ঠাকুর এমন একটা বড় সড়ো সত্তা আমি ধরতেই পারি না, আমার হাতের আঁকড়ের মধ্যে নয়, কিন্তু মা ঠিক আমাদের হাতের আঁকড়ের মধ্যে। তাই মায়ের কথা যখন বিশেষ করে পড়ি তখন আমার ভীষণ কষ্ট হয়, হাহাকার জাগে, খুব দুঃখ হয়। 100 বছর কালের নিয়মে 100 বছর আর কি এমন কথা, ভেবে দেখুন আজ থেকে 100 বছর, এই 2021 সালে মায়ের শরীর গেছে। আজ থেকে যদি আমরা 115-120 বছর আগে আসতুম, তখন মায়ের সঙ্গে দেখা হতো, মায়ের সঙ্গে গল্প করা হতো, আমাদের কাশী সারানন্দজি দেখাতেন মা কীরকমভাবে কথা বলতেন, কীরকমভাবে জিজ্ঞাসা করতেন, গোলাপ মা কীরকম চেঁচিয়ে চেঁচিয়ে মায়ের কথা বলে দিতেন। বইতে পড়েছি কিন্তু আমি কাশী সারানন্দজির কাছে এসব কথা শুনেছি, দেবানন্দজির কাছেও শুনেছি, মাকে মা কীরকম বলতেন, মা কীরকমভাবে হাতটা ইয়ে করে আশীর্বাদ করছেন, এরকম নাকি হাতের ভাঁজ হয়ে যেত মায়ের আশীর্বাদ করবার সময়। এগুলো যখন শুনতাম কাশী সারানন্দজির কাছে, বাড়ি ফিরে এসে চোখ বুঝে সেগুলো ভাবার চেষ্টা করতাম, সমস্ত রাস্তা বাসের মধ্যে ভাবতে ভাবতে আসতুম, আর মনের ভেতরে ভীষণ হাহাকার হতো, আমি কেন এলাম এত দেরি করে, আমার এত দেরি করে তো আসার কথা ছিল না, এত দেরি করে ভাবার কথা ছিল না। কিন্তু তিনি তার এই যে রেখে যাওয়া যে স্মৃতি, সেইগুলোর মধ্যে দিয়ে তিনি আমাদের মাঝখানে জীবন্ত হয়ে বসে থাকেন। চোখ বন্ধ করলে তাকে ভাবা যায়, তাকে অনুভব করা যায়, তার গায়ের গন্ধ পাওয়া যায়, তাকে স্পর্শ করা যায়। তার শব্দ হয়তো শোনার মতো আমরা এখনও অধিকারী হয়ে উঠিনি, কিন্তু তার হাসি যে দেখা যায় এ কথা সত্য। তিনি যখন হাসেন আমি খালি মনে করবার চেষ্টা করি, ওই যে 50 গন্ডার কমে একটাও দিমু না, সেই তিনি বলছেন আর বলছেন, সেই মজা করছেন এর সাথে তার সাথে, সেই তার সেই হাসিময় রূপ সিস্টার নিবেদিতার বর্ণনায়, সেই যখন তিনি সিংহ হয়ে আর আমাদের লক্ষ্মী দিদি জগদ্ধাত্রী রূপে তার পিঠে বসে ঘরময় হালুম হুলুম করে বেড়াচ্ছেন, মা ছেলে মানুষের মতো হেসে কুটি কুটি খাচ্ছেন, সেই ছবিগুলো যখন ভাবার চেষ্টা করি তখন মনে হয় না 100 বছর পরে এসেও কিছু খারাপ হয়নি। এইটা হচ্ছে কথা, তিনি আমাদের মতো হয়ে এসেছেন। হ্যাঁ, তিনি ছোঁয়া মাত্র আমার উপকার হচ্ছে নি। কালকেই পড়ছিলাম একটা কার একটা ইয়েতে, যে শ্রী শ্রীমা একদিন শরৎ মহারাজকে ডেকে পাঠালেন, সেই ভক্ত এসেছেন, ভক্তের নামটা আমি মনে পড়ছে না,
তাকে দিয়ে শরৎ মহারাজকে ডেকে পাঠালেন। শরৎ মহারাজ আসতে শরৎ মহারাজের কাছে একটা কাঁচি চাইলেন মা। তিনি কাঁচি, শরৎ মহারাজ কাঁচি এনে দিলে মা নিজের চুলের ডগা থেকে একটু অংশ কেটে সেই ভক্তকে বললেন, ওইখানে একটা ডিবে আছে, সেই ডিবেটা এনে দাও। সেই কৌটোটার ভেতরে মা সেই চুলটা দিয়ে তার হাতে দিয়ে বললেন, এটি হচ্ছে তোমার শ্রীযন্ত্র, এটির ওপরে কোনো অভিষেক করতে হবে না, কিছু হবে না, সব পুজো করা যাবে। তিনি সেইভাবেই তার বাড়িতে রেখে দিয়েছিলেন। আর পুজো হবে মানসে, মনে মনে, কোনো ফল ফুল উপাচার কিচ্ছু লাগবে না, শুধু ওটা থাকলেই হবে। তারপরে সেই ভক্ত সেইটা বাড়িতে নিয়ে গেছিল। মায়ের শরীর চলে যাওয়ার পরে ওই যে শ্রীযন্ত্রটা, সেটির ওপর বসে ভক্ত ওই শরদা সারদানন্দজি কালী পুজো করেছিলেন। আমাদের তখনই বারবার তখন মনে হয় যে ভক্তটি কী করুন, বর্তমানের প্রতি ভগবানের কী করুণা। তিনি ডেকে নিজের কেশের একটা অংশ কেটে একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে তার হাতে দিয়ে দিচ্ছেন, মহামায়ার শেষে। মিউজিয়ামে কাজ করার সূত্রে এইগুলো আমি খুব দেখেছি, খুব কাছ থেকে। মায়ের দাঁতগুলোতে হাত বুলিয়ে দেখার চেষ্টা করেছিলাম কেমন হয়। মায়ের চুল, সেই মা দুর্গার চুল যেরকম হয় কোঁচকানো কোঁচকানো, ওই রকম ম্যাটের ধরলে ভেঙে যায়, সেই কারণে আমরা খুব ভয় ভয়ে হাত দিতাম। কিন্তু ওই রকম কোঁচকানো কোঁচকানো চুল, মায়ের এরকম জায়গার একটু চুল, এতটা মতো চুল একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রাখা আছে, আমরা লুকিয়ে লুকিয়ে হাত দিতাম সেগুলোতে। মায়ের অলঙ্কার, মায়ের নোজ রিং, মায়ের হাতের শাঁখা, অনেক পরে হোগলা পাখির বালা এটাতেও আমরা হাত দিলাম। যখন 2008 সালে এটা এলো তখন বেশ হাত বুলি বুলি দেখলুম, কী ভারী, গালাতে ভর্তি। আর আমরা ভাবতাম ঠাকুর খুব ভালোবাসেন, গালা ভরা একখানা বালা দিয়ে দিয়েছে, মা সেটাকেই হাতে নিয়ে বসে আছে। আর আমরা বলি যে স্বর্ণ অলঙ্কার পরে মা বসে আছেন, সোনা খুব বেশি নেই, সোনা কমই আছে, পুরোটা গালা দিয়ে ভর্তি ভেতরে। তা সেই রকম এইগুলো হাত দেবার যখন হতো তখন মায়ের যে স্থূল শরীর সেগুলোকে দেখার বোধ হতো, মায়ের নড়ুন, মায়ের এইখানকার দাঁত, সেগুলোকে হাত দিলে তখন মনে হতো মা স্বয়ং জাগ্রত, জীবিত আছেন আর কি। তখন মনে হতো যে ভগবান সত্যি সত্যি মানুষের মধ্যে, মানুষের মাঝখানে, মানুষের মতো হয়ে আসেন শুধু আমাদের মুক্তির পথ দেখানোর জন্য। 248 নম্বর সূত্রে ভগবান মহারাজ বলছেন, ভগবান সাধকের প্রতি কৃপা করে ও তার আরাধনা সুবিধের জন্য রূপ ধারণ করেন, তার গুণাতীত অচিন্ত স্বরূপে অথবা কেবল সমস্ত ঐশ্বরিক গুণের সমষ্টিভাবে তাকে ধারণায় আনা সম্ভব নয়। অনেক সময় আমরা শিব গড়তে মাদুর গড়ে বসি। আমরা যতক্ষণ মানুষ পর্যায়ে আছি, বলছেন অনেক সময় আমরা শিব গড়তে বাঁদর গড়ে বসি। আমরা যতদিন মানুষ পর্যায়ে আছি, যতদিন আমাদের দেহবুদ্ধি ও দ্বৈতভাব আছে, ততদিন ভগবানকে একটি অশেষ ঐশ্বরিক গুণ, ঐশ্বরিক গুণান্বিত আদর্শ মানুষরূপে ভাবা ছাড়া আমাদের উপায়ন্তর নেই। ভগবান সাধকের প্রতি কৃপা করে ও আরাধনা সুবিধার জন্য রূপ ধারণ করে আসেন। এই যে খানিক আগে বললেন না, ভগবান যে আমার মতো নিজের স্বরূপকে সরিয়ে রেখে তিনি আমার মতো হয়ে রূপ ধারণ করে আসেন। স্বামীজির একটা জায়গায় আছে, খুব সম্ভবত জ্ঞানযোগে, যদি একজন মহিষ চিন্তা করে যে ঈশ্বর কেমন, তখন সে ভাববে তাদেরই মতো মহিষ, শুধু আকারটা একটু বড়, তিনি আমার চেয়ে বিশাল, এই বিশাল বোধটা। এই কারণেই ওই অদ্ভুত রকমের শ্রীকৃষ্ণের মূর্তিটি আমরা খুব সহজে কল্পনা করতে পারি। আমি এক্সারসাইজ দেবো, একটুখানি চেষ্টা করে দেখবেন তো, এই ত্রিভঙ্গ হয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন। এই কৃষ্ণ ঠাকুর যেরকম দাঁড়িয়ে আছেন না, একটা পায়ে দিয়ে আর একটা পায়ে এরকম করে, কিংবা রাধার মতো এরকম কোমরটা বেঁকিয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার চেষ্টা করুন, দেখবেন পেন কিলার খেতেই হবে। তথাপি ভগবান কিন্তু আমার ভালোবাসে ওর ঘন্টার পর ঘন্টা ওই রকম রূপ ধারণ করে থাকেন, যাতে আমার তাকে ভাবতে সুবিধা হয়, যাতে আমার তাকে চিন্তা করতে সুবিধা হয়। আপনি ভেবে দেখুন তো, ঠাকুরের মতো ওই রকম একটু 32 অল আউট, 32 নয়, ঠাকুরের 18-12টা বেরিয়ে থাকে, আর আঙুলটাকে ওই পটকে বসে থাকুন খানিকক্ষণ, ঘন্টাখানিক বসে থাকুন। রোজ বসে থাকলে তো আঙুলে আঙুলে ঘা হবে, কত ক্রিম লাগবে তার ঠিক ঠিকানা নাই, তবু তিনি ওই রকমভাবে বসে থাকেন। কেন বসে থাকেন? আমি যেন তাকে ঠিক মতো ভাবতে পারি, আমি যেন তাকে চিন্তা করতে পারি, তার গুণাতীত অচিন্ত স্বরূপে অথবা কেবল সমস্ত ঐশ্বরিক সগুণের সমষ্টিভাবে
তাকে ধারণা করা সম্ভব নয়, ধারণায় আনা সম্ভব নয়। তিনি সর্বব্যাপী, শুধু আজকে এইটাই সারাদিন ধরে চিন্তা করুন, তিনি সব কিছুর মধ্যে ছড়িয়ে আছেন। দেখবেন ভীষণ কঠিন, আকাশটাকে দেখে আমরা কিছুতেই মনে করতে পারিনি ওইটি আমার ঠাকুরের গা, আমি এই গাছপালা কিছু দেখে বুঝতে পারিনি আমার ঠাকুরের কাপড়, কিন্তু আমরা ওই ঘরের ভেতরের যে ছবিটা ওটা দেখা মাত্র বুঝতে পারি ইনি আমার ঠাকুর। ওই যে তার অনন্ত, যে তার যে গুণ, তিনি অসীম, তিনি গুণাতীত, তিনি সর্বব্যাপী, এই যে তার গুণ, এগুলোকে আমরা ধ্যান করতে পারি না, কোয়ালিটিতে আমরা ধ্যান করতে পারি না। তাই ভগবান আমাদের সুবিধার জন্য আমাদের রূপ ধারণ, তার রূপ ধারণ করে এসেছিলেন। তাই সেই রূপটিকে চিন্তা করতে 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 একদিন আমরা যাতে রূপের পারে, রূপের অতীত একটা অবস্থায় উত্তীর্ণ হতে পারি। আমরা যতদিন মানুষ পর্যায়ে আছি ততদিন আমাদের দেহবুদ্ধি ও দ্বৈতভাব আছে। যতদিন আমরা নিজেকে মানুষ ভাবছি, যতদিন আমরা আমাদের নিজের ভেতরের আমাদের ঈশ্বরীয় সত্তাকে বিকশিত করতে পাচ্ছি না, ততদিন পর্যন্ত আমাদের কাছে একজন সঙ্গী লাগবে। ওই যে একা একা বেড়াতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে চারটি ছবি আছে, ওই চারটে ছবি আপনি যদি সাধারণ হিসেবে দেখেন, ছবি তো, মানুষ তো নন, কিন্তু একটা বিশ্বাস, তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। আমার একজন সঙ্গীর প্রয়োজন, আমার একজন ভালো বন্ধুর প্রয়োজন। ভালো বন্ধু পাওয়াটা খুব কঠিন, এমন এক বন্ধু যে আমার সব গোপনীয়তা রক্ষা করবে, যে আমার সমস্ত দুর্বলতার কথা জেনেও আমাকে ভালোবাসবে, যে আমাকে কখনো কোনো অবস্থায় ছুঁড়ে রাস্তায় ফেলে দেবে না। শ্রীরামকৃষ্ণ বা আমার ইষ্টের মতো ভালো বন্ধু আর কখনো প্রয়োজন নেই। ততদিন ভগবান একটি অশেষ ঐশ্বরিক গুণান্বিত আদর্শ মানুষ রূপে ভাবা ছাড়া আমাদের উপায়ন্তর নেই। দেখবেন ঠাকুরকে আমরা তাই কিন্তু ভাবি, আমরা যে যে জিনিসগুলো কল্পনা করার চেষ্টা করি তার সর্বোৎকৃষ্ট রূপ, তিনি সত্যস্বরূপ, আমি সত্যবাদী হতে চাই, সত্যময় একটা জীবনযাপন করতে চাই, কিন্তু কিছুতেই পারি না, কিন্তু চেষ্টা করি। ঠাকুর যেরকম করেছিলেন সেরকম, কেন ঠাকুর আমার কাছে উদাহরণ। আমি প্রেমময় হতে চাই, কিন্তু আমার বাড়িতে ওরকম একটা গিরিশ ঘোষ এলে জুতোর বাড়ি পিটিয়ে তাকে বার করে দেবো, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে হাত ধরে টেনে নিয়ে তার সঙ্গে নেচেছেন, তার সঙ্গে গায়ে গিয়েছেন, সেই কারণে তিনি আমার কাছে আদর্শ স্বরূপ। এইরকম আদর্শ স্বরূপ একজনকে আমাদের প্রয়োজন হয়। আমরা পড়ব পরের সূত্র, 249 নম্বর সূত্র। নিরাকারভাবে ভগবান পরমেশ্বরকে পেতে ভাবতে গেলে আমরা বড় জোর বিরাট আকাশ বা অসীম সমুদ্রের কল্পনা করতে পারি। প্রথম অবস্থায় নিরাকারের ধ্যান করতে গেলে আমরা শূন্যেরই ধ্যান করতে পারি, তাতে অন্য কিছু আরোপ করা যায় না, অন্ধকারে ঢিল ছোড়ার মতো আর কি। নিরাকার পিতা, নিরাকার মাতার ধ্যান কষ্ট কল্পনা, একটা অর্থহীন কথার কথা মাত্র। নিরাকার ধ্যানে আমরা আধ্যাত্মিক উন্নতির পথে বেশি এগোতে পারি না, কারণ উহা নিরস, অবলম্বনহীন। সর্বরূপাতীত নিরাকার ব্রহ্মের ধ্যানের অধিকারী একমাত্র দেহজ্ঞান শূন্য মুক্ত পরমহংস, যিনি সর্বভূতে ঈশ্বর দর্শন করেন। এই নিরাকারভাবে ধ্যান করাটা ভীষণ কঠিন। এই যে যে বাচ্চারা ছোটবেলায় তাদের মাকে হারায় বা বাবাকে হারায়, তাদের এই অনুভূতিটা খানিকটা হয়। তারা বাবার কথা শুনেছে, কিন্তু তার বাবা কেমন ছিল ওই ছবিটা ছাড়া আর তার আর কিন্তু কোনো এরকম কিছু নেই। বাবার ভালোবাসা কেমন এটা তারা বুঝতেই পারি না। আমি একজনকে চিনতাম, তিনি ছোটবেলায় জন্মের সময়, জন্মের 10 ঘন্টার ভেতরে মাকে হারালেন। তার বাবা আবার করে বিয়ে করেছিলেন, তার আরেকটা সংসার ছিলেন, তিনি মানুষ হয়েছিলেন তার মামার বাড়িতে। একবার ছুটিতে তার ভাই বোন সমেত তার বাবা ওই নতুন মাকে নিয়ে তার মামার বাড়িতে বেড়াতে এসছেন। সে দেখছে তার দিদিদের সব ভালো ভালো জামাকাপড় আছে, ভালো ভালো খেলনার জিনিস আছে। সে বলছে, দিদি বড়দি ভাই, তুমি একটু তোমার বাবাকে বলবে আমাকেও যেন একটা খেলনা কিনে দেয়। হ্যাঁ, তার নিজের বাবা, কিন্তু তার কিছুতেই প্রত্যয় হচ্ছে না তার নিজের বাবা, তার মনে হচ্ছে এটা বড়দি ভাইয়ের বাবা, তার নিজের বাবা নয়। এইটা হচ্ছে কারণ সে বুঝতে পারছে না পিতৃস্নেহ কেমন, বাৎসল্য রস কেন কেমন, তিনি কিছুতেই এটা অনুভব করতে পারছে না। ঈশ্বরকে শুরুর থেকে নিরাকার অচিন্ত রূপে চিন্তা করলে আমাদের ঠিক এরকম হয়। আমার সৌভাগ্য হয়েছিল পূজনীয়া
মেনকা ঠাকুরের কাছে গান শেখা, তিনি ব্রাহ্ম ছিলেন, আবার একই সঙ্গে পূজনীয় স্বামী শঙ্করানন্দজির কাছ থেকে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন। তার কাছে যেহেতু আমি গান শিখতাম তাই এবং তিনি আমাকে বড্ড ভালোবাসতেন, তাই কলকাতার যত ব্রাহ্ম সমাজ আছে সব জায়গায় গান গাইবার সুযোগ হতো। এমনকি ব্রাহ্মরা এই মাঘ মাসে তাদের বাড়িতেও ছোট ছোট মাঘোৎসব করত এবং সব জায়গায় উপাসনার সময় তারা মেনকা ঠাকুরকে ডাকতেন এবং আমাকেও তিনি ট্যাঁকে করে নিয়ে যেতেন। গাড়িতে যেতে যেতে তিনি মজা করে বলতেন, খুব ভালো করে ছেলে মেয়েগুলোকে দেখবি, দেখবি কিরম শুকনো শুকনো, সব অদ্বৈতবাদী তো, সবাই ব্রহ্মকে চিন্তা করতে করতে ব্রহ্ম যেন তাদের জীবনের যাবতীয় রস প্লটিং পেপারের মতো শুষে নিয়েছে, দেখবি কিরকম শুকনো শুকনো সব চেহারা, ওরা সবাই নিরাকার নির্গুণ ব্রহ্মস্বরূপকে চিন্তা করে। উনি মজা করতেন আর মাঝে মাঝে এরকম চোখ দিয়ে দিয়ে এরকম করে ইশারা করে দেখাতেন, গান হচ্ছে বা পাঠ হচ্ছে উনি কাউকে কাউকে এমনি এমনি করে দেখাতেন, দেখ দেখ কীরকম নিরাকার, আমি দেখেছি কীরকম একটা নিরাকার। অথচ এই মানুষজন তাদের পরবর্তীকালে কলেজ বা স্কুলে যখন দেখেছি তখন দেখেছি কী আনন্দের স্বরূপে ভেসে আছে, কিন্তু যে মুহূর্তে তাদের নিরাকার ব্রহ্মের চিন্তা করতে বলা হয়েছে তারা কীরকম যেন শুষ্কম কাষ্ঠম তিষ্ঠতি অগ্রে হয়ে যায়। ওই নিরাকার ধ্যানটা ভীষণ কঠিন, নিরাকার পিতা নিরাকার মাতার ধ্যান কষ্ট কল্পনা, একটা অর্থহীন কথার কথা মাত্র। নিরাকার ধ্যান আমরা আধ্যাত্মিক উন্নতির পথে বড় বেশি এগোতে পারি না, কারণ উহা নিরস অবলম্বনহীন। আমার মনে আছে আমাদের যখন উপনয়ন সংস্কার হলো, যিনি মন্ত্র দিলেন কানে তিনি আমাকে বললেন যে ঈশ্বরকে ভগবানকে এইরকমভাবে চিন্তা করবে, এই রূপটি চিন্তা করবে, একটা রূপ, কোনো মানুষ টানুষ নয়, একটা রূপ। আমি ছেলেবেলা থেকে যবে থেকে দীক্ষা উপনয়ন সংস্কার হয়েছে তবে থেকে ওই রূপটিকেই কল্পনা করার চেষ্টা করতাম। যখন ব্রহ্মচর্য দীক্ষা হলো তখন মহারাজকে প্রশ্ন করা হচ্ছে, রঙ্গনাথানন্দজিকে প্রশ্ন করা হচ্ছে যে গায়ত্রী হিসেবে কাকে চিন্তা করব। আমি ভাবছি মহারাজ নিশ্চয়ই আমার সেই রূপটার কথাই বলবেন, উনি কিন্তু বলেন শ্রীরামকৃষ্ণ, নান এলস দেন শ্রীরামকৃষ্ণ, শ্রী ঠাকুর ইজ আওয়ার অল, হি ইজ আওয়ার সর্ব দেব দেবী স্বরূপ, থিঙ্ক অফ হিম অনলি, মেডিটেট অপন হিম অনলি, হি ইজ অল, ওয়েন ইউ থিঙ্ক অফ গায়ত্রী, হি ইজ আওয়ার গায়ত্রী, হি ইজ অল, হি ইজ দি গিভার অফ দ্যাট ধি শক্তি, প্রে টু হিম, মেডিটেট অপন হিম অ্যান্ড নাথিং এলস। আমি সত্যি সত্যি ধ্যানের পদ্ধতিটাকে বদল করলাম, আগে যাকে নিয়ে চিন্তা করতাম সেটার থেকে অন্য চিন্তা, শ্রীরামকৃষ্ণকে ভেবে ওই গায়ত্রী মন্ত্রকে ভাবার চেষ্টা করতাম। আমি নিজে অনুভব করেছি একটা ভীষণ রকমের আনন্দ পায়, তার কারণ আমি নিরাকারকে চিন্তা করতে পারি না, আমার একটা অবলম্বনের প্রয়োজন আছে। যে মহারাজ বলছেন না নিরাকার ধ্যানে আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে বড় বেশি এগুতে পারে না, কারণ উহা নিরস অবলম্বনহীন, ওই যে চারটি পকেটে ছবি আছে সেইটা যে নেই সেই কারণে তিনি এরকম। সর্বরূপাতীত নিরাকার ব্রহ্মের ধ্যানের অধিকারী একমাত্র, তাহলে কে একমাত্র, দেহ জ্ঞান শূন্য মুক্ত পরমহংস, শীত গ্রীষ্ম উষ্ণতা জয় পরাজয় কোনো কিছু যার বোধ নেই, যিনি সর্বভূতে ঈশ্বরকে দর্শন করেন একমাত্র তিনি তাকে দেখতে পান। 250 নম্বর সূত্র দিয়ে আজকে আমরা শেষ করব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সাধুদের পরিত্রাণ দুর্জনেদের বিনাশ ক্ষয়োন্মুখ ধর্মের সংস্থাপনের জন্য আমি যুগে যুগে জন্মগ্রহণ করি, কিন্তু এর এহ বাহ্য আগে কহ আর আছে, পরমেশ্বর তো সর্বশক্তিমান, তিনি মানুষ শরীর ধারণের অশেষ ক্লেশ সহ্য না করেও ইচ্ছা মাত্রেই এইসব সম্পাদন করতে পারেন, তার অবতারত্ব সম্বন্ধে এইটিকেই প্রকৃষ্ট প্রমাণ বলে নেওয়া যায় না। ধর্মদ্বেষী অত্যাচার কংস ও শিশুপালকে বধ করেছিলেন বলেই তাকে ঈশ্বরের অবতার বলা যায় না। জগতের ইতিহাসে এমন অনেক ঘটনা পাওয়া যায় যাতে ওই রকম অত্যাচারী রাজাকে হত্যা করে প্রজাদের দুঃখের শান্তি করা হয়েছে। অলৌকিক ঘটনা যোগসিদ্ধ মহাপুরুষদের জীবনে অনেক দেখা যায়, তাদের অসাধ্য কিছু নেই। শ্রীকৃষ্ণের অবতারত্ব তার মথুরা বা দ্বারকার রাজারূপে অথবা কুরুক্ষেত্রের পাণ্ডব সহায়রূপে কার্যাবলী দ্বারা প্রমাণিত হয় না,
সেসব করতে গিয়ে তাকে অনেক সময় কূটনীতির আশ্রয় নিতে হয়েছে। তার ওই সব অদ্ভুত কার্য আমাদের গভীর শ্রদ্ধা ও বিস্ময় উৎপাদন করে এবং তার বহুমুখী প্রতিভার পরিচয় দেয়, কিন্তু ওগুলি সময়োপযোগী ব্যবহার মাত্র, তাদের সুদূর প্রসারী কোনো স্থায়ী প্রভাব মানুষের জীবনে দেখা যায় না। ভগবান বলছেন আমাদেরকে যে আপনারা এটা খুব জানেন, এই শ্লোকটা আর গীতার কোনো, গীতার দুটো শ্লোক সবার মুখস্থ। আমাদের যখন ট্রেনিং সেন্টারে পরীক্ষার উত্তর লিখতে বলা হতো গীতার দুটো শ্লোক লেখো, বেশিরভাগ খাতায় দুটো শ্লোক লেখা হতো, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, আর একটা হচ্ছে ব্রহ্মার্পণম ব্রহ্মবীর ব্রহ্মাগ্ন ব্রহ্মণা হতো। এই দুটি শ্লোক অবশ্যই যে পড়েছে সেও লিখেছে, যে না পড়েছে সেও লিখেছে, আমাদের এরকমই অবস্থা। ভগবান বলছেন যে সাধুদের পরিত্রাণ এবং দুর্জনদের বিনাশ এবং ক্ষয়োন্মুখ ধর্মের সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই, এটা ভগবান নিজেই গীতায় বলছেন। কিন্তু এইটুকু তাকে এতটুকুর ভেতরে লিমিটেড করলে হয় না, এটা তিনি অবতীর্ণ না হয়েও করতে পারতেন, এটা তার করার কোনো প্রয়োজনই। আপনারা দেখুন যখন শ্রীকৃষ্ণ গীতায় যে উপদেশ দিচ্ছেন তার আগে, যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণের যে ভূমিকা সেটা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, আর পাঁচজন কূটনৈতিকদের মতোই, আমাদের যে বিদেশমন্ত্রী আছেন এদের মতোই সব কূটনীতি, নানা রকমের সব যুদ্ধনীতি এইসব নিয়ে করেছেন, দেখবেন শ্রীকৃষ্ণের এই রূপটা কিন্তু আমাদের কাছে কখনো মনে রাখার মতো রূপ নয়। কিংবা রামচন্দ্র যাত্রা করছেন, শ্রীলঙ্কা যাত্রা করছেন, সিংহল দ্বীপ, সেখানে গিয়ে তিনি রাবণকে বধ করছেন, এই সমস্ত কিছু করছেন, এই রূপগুলো কিন্তু আমাদের ততটা মনে পড়ে না, কিন্তু তার মর্যাদা পুরুষোত্তম রূপটি তার মনে পড়ে, তার কোয়ালিটিটা তার মনে পড়ে। শ্রীকৃষ্ণ এই যে দূত ক্রীড়ায় বা দ্রৌপদীকে বাঁচালেন এটাও আমরা মনে রাখি না, আমরা মনে রাখি গীতার সেই শ্লোকগুলোকে, যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে তিনি যে কথাগুলো বলেছিলেন, যেটা তার উদ্দেশ্য, ঈশ্বরের আশার উদ্দেশ্য মানুষের মাঝখানে, মানুষের ভেতরে মানুষের মধ্যের মানুষকে খুঁজে দেওয়া, আমি যে মানুষ এই খোঁজটা আমাকে এনে দেওয়া, এই কারণে তিনি আসেন। ওই কারণে তার মুখ থেকে ওই কথা আজও আমাদের কানে বাজে, যখনই আমাদের হৃদয়ের মধ্যে কষ্ট হয় তখনই আমরা মনে করার চেষ্টা করি, ক্লৈব্যম মাস্ম কমঃ পার্থ নৈতত্তৈ উপপদ্যতে শূদ্রম হৃদয় দুর্বল্যম তক্তোত্তিষ্ঠ পরন্তপ। শোনা মাত্র মনে হয় এতটুকু আমি, আমার এত ঐশ্বরিক ক্ষমতা আছে, আমি কি সামান্যটুকুর মধ্যে আমি নিজেকে জড়িয়ে রাখবো, আমি সেই অনন্তের সন্তান, অনন্তের অধিকারী, মুহূর্তের ভেতরে আমার ভেতরে সেই সর্বশক্তিমান সত্তা বিরাজ করতে পারেন। দেখবেন স্বামী বিবেকানন্দ কোথায় গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছেন সেই ছবিটা আমরা মনে রাখার কখনোই চেষ্টা করি না, আমরা সেই কথাটাই ভাববার চেষ্টা করি। স্বামীজি বলছেন যে অনন্ত শক্তি তোমার মধ্যে বিরাজমান, তুমি সব করতে পারো, অল পাওয়ার ইজ দেয়ার উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং। দেখুন এইভাবে তিনি আমার ভেতরের অনন্ত শক্তিকে জাগরণ করেন, তার কই কূটনৈতিক সত্তা তিনি এসে কি করেছিলেন এসব কিচ্ছু নয়। বৈষ্ণবচরণ এসেছেন শ্রীরামকৃষ্ণ অবতার কিনা সেটা প্রমাণ করবার জন্য, পক্ষী মাতার মতো ভৈরবী ব্রাহ্মণীর সঙ্গে বৈষ্ণবচরণের ঝগড়া হচ্ছে, মনে হচ্ছে যেন দুটো পাখি বা বিড়াল এবারে ফুটোফুটি পরে কামড়া কামড়ি করে কিছু করার চেষ্টা করছেন। কিন্তু বৈষ্ণবচরণ এসে জানলেন কেউ যেন তার অন্তরের, তার সেই সিদ্ধাইয়ের কথা জানেন। বৈষ্ণবচরণ দেখলেন শ্রীরামকৃষ্ণ তার সেই গাড়ু আর গামছাটা লুকিয়ে রেখে তার ভেতরের সাধক সত্তাকে জাগ্রত করলেন। এই ঘটনাগুলো যতবার আমরা পড়ি, যতবার আমরা চিন্তা করি, ততবার আমার ভেতরের যে সাধক সত্তা, আমরা তো সংসারের নানা কাজের মধ্যে জড়িয়ে থাকি, নানা কাজের মধ্যে ব্যাপৃত থাকি, আমিও যে অন্তর্নিহিত, আমিও যে মন প্রাণ উজাড় করলে ভগবানকে চিন্তা করতে পারি, এই বোধটাই আমি হারিয়ে ফেলেছি। যখন আমি দেখি যে আমার যে নানা সুনামের মাঝখানে আমি কিছুতেই ভগবানকে ডাকতে পাচ্ছি না, তখন বৈষ্ণবচরণের কথা যদি আমরা ভাবি তাহলে দেখব ভগবান ঠিক একসময় আমার এই যে অহংকার এটিকে সরিয়ে দেবেন এবং আমার সাধক সত্তাকে জাগরণ করবেন। ওই ঘটনা আমার ভেতরে বিশ্বাস জাগায় যে আমার সঙ্গে স্বয়ং শ্রীরামকৃষ্ণ আছেন এবং আমি
এই অনন্ত রাস্তা, যে রাস্তা দুস্তর বলে মনে হচ্ছে, একে অতিক্রম করে যাব। এই কারণেই ভগবানকে আমাদের জীবনের প্রয়োজন। ভগবান আসেন আমাদের জীবনের সঙ্গী হয়ে, এবং জীবনের সঙ্গী থেকে কখন যে তিনি আমার ঈশ্বরীয় সত্তায় রূপান্তরিত হয়, আমার নিজের বোধে বোধে যুক্ত হয়ে যান, আমরা বুঝতে পারি না। এই ট্রান্সফরমেশনটা খুব কনসিয়াসলি সচেতনভাবে হওয়া দরকার। এটি যত সচেতনভাবে হবে তত আমরা অনুভব করব যে আমার ভেতরে ঈশ্বরীয় রূপ বিকশিত হচ্ছে। ভূতেশ আনন্দজি মহারাজের একটা গল্প শুনছিলাম। একজন মহারাজকে এসে বলছেন, মহারাজ আমি আপনি আমায় যে মন্ত্র বলেছিলেন, আপনি আমায় যে হাতে কড়গুনা শিখিয়ে দিয়েছিলেন, এগুলো সব আমি ভুলে গেছি, আমাকে আবার করে নতুন করে শিখিয়ে দিন। আমরা হলে কী হবে? মাস্টারমশাইরা যেরকম কী করেন, ওমা পাঁচের নাম তো ভুলে গেছি সাহেব, পাঁচেককে পাঁচ, পাঁচ দুগুণে দশ, তিন পাঁচা পনেরো, চার পাঁচা পঁচিশ, চার পাঁচা কুড়ি, এরকম করে এগোই। ভূতেশ আনন্দজি বলেছিলেন, যে লোকটা তোমাকে মন্ত্র দিয়েছিল, যে লোকটা তোমাকে কড়গুনা শিখিয়েছিল, আমি সে লোকটা নই গো, সে লোকটা একদম আলাদা। আমি তাকে আবার আবাহন করি, তবে আমি তোমাকে করে উঠতে পারবো। আমাদের সবার শরীরের ভেতরে সেই গুরুরূপী ঈশ্বর বিরাজ করছেন। আমরা তাকে যত আবাহন করব, যত আবাহন করব, তত আমাদের এই মনুষ্য থেকে ঈশ্বরত্বের পথে আমরা যাত্রা করব। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আমরা যেন সত্যি সত্যি ঈশ্বর হয়ে উঠতে পারি। শুধু মুখের কথা নয়, আমরা যেন সত্যি ঈশ্বরকে অনুভব করে ঈশ্বর হয়ে উঠব। তখন দেখবেন আমাদের এই যে কলসি জলে ডোবার সময় বক 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 করে কত আওয়াজ হচ্ছে, সব আওয়াজগুলো ঢেকে যাবে। আমরা আমাদের যেন চেষ্টা, তার কৃপা তো থাকবে কিন্তু আমাদেরও যেন অসীম চেষ্টা থাকে, তবে আমরা এটাকে পেরিয়ে আসতে পারবো। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী সপ্তাহে, আমার মনে হচ্ছে না যে আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে পরমার্থ প্রসঙ্গে দেখা হবে, কারণ আগামী সপ্তাহে আমি কলকাতায় আসবো একটু কাজে। ওই দিন 26 তারিখ আমাদের স্নেহ ছায়াতে ক্লাস আছে, শ্রী শ্রী মায়ের কথা, ভার্চুয়াল নয়, একেবারে সামনাসামনি, মুখোশের মুখে, একদম মুখোশের বাইরে মুখোমুখি দেখা হতে পারে। আবার আপনাদের সঙ্গে পরমার্থ প্রসঙ্গ নিয়ে দেখা হবে 3রা ডিসেম্বর। আজকে এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।